আমি তোমাকে ছেড়ে দিয়েছি। এক মিনিট, উনি যখন যেতে চাইছেন না তখন আপনি ওনাকে জোর করছেন কেন? আরে সেই রসুইপুরের মন্দিরের ছেলেটা না? আমার বউকে ছিপ পাইছো! বদমাশটার জন্য সিডের কাছে আমার লজ্জার আর শেষ রইল না। ভালো মেয়েদের এভাবে কাঁদতে নেই। ওই বদমাশ লোকটার জন্য নিজের এই দামি জিনিসকে নষ্ট করো না আখি। কি দামি জিনিস? তোমার চোখের জল। জল খাবে? না না ঠিক আছে। আচ্ছা এই যে কথায় কথায় ঠিক আছে, আমি ঠিক আছি, এগুলো বলা কি তোমার অভ্যেস? এবার ভালো লাগছে। বলছি আমার না সত্যি এবার দেরি হয়ে যাচ্ছে, আমার তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাতে হবে। চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। না না ঠিক আছে। তাই তো, তোমার সাথে না পারা যাবে না। তুমি এখানেই দাঁড়াও, আমি বাইক নিয়ে আসছি। ঠিক আছে। প্রশান্ত সাপুই কি ভয়ানক কেউ সাপ তোরা জানিস না, ওর লেজে পা দিয়েছিস, ছফল তো খেতেই হবে। আখি, আজ কলকাতায় শুধু তোমায় আমি খুঁজতে এসেছিলাম, কিন্তু এসে যা দেখলাম আর রসুইপুর নয়, এবার পাকাপাকি ভাবে আমি কলকাতায় আসছি। ভালো মা, এই একটাই প্রশ্ন তখন থেকে তিনবার করে চলেছি আমি। কে করেছে এই লন্ডভন্ড কাণ্ডটা, কেন করেছে, তোমরা কোনো উত্তর দিতে পারছো না। আমি তো দিদিভাইকে বললাম। না ভালো মা, তোমরা কিছুই বলছো না, তখন থেকে আমার প্রশ্নের ভাষা ভাষা উত্তর দিয়ে যাচ্ছ। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই সানাই বাড়িতে কি এখন সোজা প্রশ্নের সোজা উত্তরও দেওয়া যাচ্ছে না? রাগিনী, তুমি? আমি? আমি কি? তোমার কোনো ধারণা আছে কাণ্ডগুলো কে করেছে? সে এটা করে কি প্রমাণ করতে চাইছে? দেখো রাধিকা, রাগিনী আসলে ভুল করে, কেউ যদি বেশি খায় তাহলে খাবার হিসেব করে নাও, কারণ অনেক মানুষ আছে যারা খেতে পায় না। এই লাইনগুলো তুমি জানো রাগিনী মা? এই কাপ ডিশগুলোর কত দাম জানো তুমি? জানো না কেন? কি কখনো জানার প্রয়োজনই পড়েনি তোমার। আমি একটা কথা বলবো রাধিকা, বলছিলাম যে বাচ্চা মেয়ে, ও তো অনেক কিছুই বোঝে না, তাই না? যে বোঝে না শুধাম আমি তাকে বোঝানো উচিত নাকি তার ভুলগুলোকে প্রশ্রয় দেওয়া উচিত? আর সত্যি যদি রাগিনীকে কিছু বললে তোমার এতটাই কষ্ট হয় তাহলে বলো, কাকে শোনানো উচিত এই কথাগুলো?
এটুকু সাহায্য তো তুমি আমায় করতেই পারো, তাই না মামি? আসলে কি হয়েছে, ওই খাবার দাবার গুলো নিয়ে আসছিল, কিশোর সাথে বোধহয় হোঁচট খেয়ে পড়ে গেছে। আসলে কি জানো তো রাগিন, যে কাজ করলে মাথা নামিয়ে রাখতে হয়, কারোর চোখের দিকে তাকানো যায় না, আর যে কাজ করলে অন্য লোককে মিথ্যে বলে সেই কাজে সামাল দিতে হয়, সেসব কাজ না করে বরং যে কাজ করলে সবাই খুশি হবে, সবাই প্রশংসা করবে, সেই কাজেই মন দেওয়া ভালো। একটা কথা বলি রাধিকা, দেখো রাগিনী একটা বাচ্চা মেয়ে, সামান্য একটা ছোট্ট ভুল করে ফেলেছে, আর সেটা নিয়ে তুমি, আমি বলি কি, তুমি কি বলবে আমি খুব ভালো করে জানি, বললে কাউকে প্রশ্রয় দেওয়াটা ভালোবাসা বলে না, বরং তার ক্ষতি করা বলে। আর এই কথাটা রাগিনীকে খুব ভালো করে বুঝতে হবে, না হলে কি ব্যাপার বলো তো রাধিকা, সব ব্যাপারে একটা বাড়াবাড়ি না করলে তোমার হয় না, প্লিজ। কথায় বলে না বিষ নেই তার কুলোপানা চক্কর, বাপের বাড়িতে এসে রোয়াব দেখানোর স্বভাবটা দেখছি রয়েই গেছে, দেখি এই দাপট আর কতদিন থাকে। রাধিকা দিদি, ও রাধিকা দিদি শোনো, তুমি এখানে বসো, আমি বরঞ্চ তোমার আর বাবা জীবনের জন্য চা করে নিয়ে আসছি, কেমন? বসো বসো তুমি। পল্লবকে যত দেখি না ততই অবাক লাগে, রাগিনীকে ও সবসময় বুক দিয়ে আগলে রাখে, পল্লবের জন্য বাড়ি শুদ্ধ কেউ কোনো কথা বলতে পারবে না দিদিভাইকে। ঠিক বলেছেন মা, পল্লব তো রাগিনীকে চোখে হারায়, ওর বন্ধু বলুন আর সন্তান বলুন সবটাই রাগিনী। এতে এত অবাক হওয়ার কি আছে মা, আমি তো প্রথম থেকেই দেখেছি পল্লব বাচ্চাদের ভালোবাসে, রাস্তায় যখন কোনো বাচ্চা দেখত নিজে থেকে গিয়ে আদর করত, আমাকে বারবার বলতো আমাদের মেয়ে হলে। আর আজ ওই কিনা বাবা হতে পারল না, তাই হয়তো নিজের যে সবটা ভালোবাসা রাগিনীকে উজাড় করে দিয়ে একটু শান্তি পেতে চাইছে, না হলে কাঁদিস না দিদি ভাই, কাঁদিস না, জানিস তো কথায় আছে না, জীবনের নাম হলো নদী, এক কুল গড়ে তো আবার এক কুল ভেঙেও যায়। তাই তো মা, ভেবে দেখ এই পল্লবকে দেখলে 20 বছর আগেকার পল্লবের সঙ্গে কেউ মেলাতে পারে? হ্যাঁ, পল্লব যেন এখন একটা বদলে যাওয়া মানুষ। ঠিক বলেছো ভালো মা, তখন আমার পায়ের তলা থেকে মাটিটা আস্তে আস্তে সরে যাচ্ছে, তার উপরে হঠাৎ করে বাবাও, আমার মনে হতো আমি কেন বেঁচে আছি, আমি কার জন্য বেঁচে আছি, কিসের জন্য বেঁচে আছি। সেই সময় হঠাৎ করে পল্লব আমার পাশে এসে দাঁড়ালো, একেবারে অন্য একটা মানুষ, আমার সবচেয়ে কাছের মানুষ, আমার কাছের বন্ধু হয়ে। ভালো মা, হঠাৎ রাগিনী এভাবে রেগে গেল কেন, এই লন্ডভন্ড কাণ্ডটা ও কেন ঘটালো বলো তো? হবে আবার কি, ওই তো সকালবেলা সিডির জন্য ওই ব্রেকফাস্ট তৈরি করে ওর ঘরে নিয়ে গেছিল দিদি ভাই, ব্যাস ঘরে গিয়ে দেখে ছেলেটি ঘরে নেই, মাথা একদম আগুন, বাড়ি শুদ্ধ করে লন্ডভন্ড করে ফেলেছে। সিডির জন্য এত রেগে যাওয়ার কি আছে? সে জানি না রে, কিন্তু এটা জানি সিরের কোনো দোষ নেই, আরে বেচারার তো কোনো কাজ থাকতে পারে তাই না, সেই জন্য বেরিয়েছে। সব রিপোর্টস পেয়েছো? না না, সবকটা রিপোর্ট এখনো পাইনি,
আর এইদিকে না দিদান পুরো বাচ্চাদের মতো করছে, তাকে নাকি আজকেই বাড়ি নিয়ে যেতে হবে। সে কি কেন? আসলে দিদান কখনো এভাবে আমাদের ছেড়ে থাকেনি তো, একবার মায়ের জন্য চিন্তা করছে, একবার আমার জন্য চিন্তা করছে, আর বলছে আমরা নাকি অথৈ জলে পড়ে আছি, কিছুতেই বুঝতে চাইছে না। ডক্টরের সাথে দেখা করেছিলে? না, আসলে আমি দেখলাম ডক্টর সমাদারের ঘরে খুব ভিড়, কি করি বলো তো। ঠিক আছে, আমরা না হয় আরো কিছুক্ষণ ওয়েট করে যাই তারপর। এক্সকিউজ মি, এক সেকেন্ড। আরে কনগ্রাচুলেশন, সেদিন কম্পিটিশনে ফার্স্ট হয়েছো। আমি ক্লাবে গিয়েছিলাম, তোমাকে উইশ করার সুযোগ পাইনি। কি দারুণ গলা তোমার, ফাঁকি দিলে হবে না, তোমার দিদুন ঠিক হয়ে গেলে একদিন তুমি আমাকে গান শোনাবে আলাদা করে। কি হয়েছে, তোমাকে খুব টেন্স দেখাচ্ছে? আরে চিন্তা করো না, টেস্টের রিপোর্টগুলো চলে আসুক, ওগুলো দেখে আমি ডিসিশন নিয়ে নেব যে অপারেশন করতে হবে না ওষুধ দিয়েই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আসি। কি হলো, এনি প্রবলেম? না না, ঠিক আছে। ডক্টর বললো সবকটো রিপোর্ট না পেলে বলতে পারছে না অপারেশন করতে হবে কি না। আর অপারেশন করতে হলে কতটা টাকা খরচা হবে কিছু বলেছে? ওই 3 লাখের মতো। 3 লাখ? ওকে, এই টাকাটা তুমি কোথা থেকে জোগাড় করবে কিছু ভেবেছো? মানে 3 লাখ ইজ নট আ স্মল অ্যামাউন্ট, অনেকটা টাকা। তো টাকা তুমি, কিন্তু আমায় একটা কথা বলো তো, তুমি তো আমায় ফোন করে বলছিলে কোনো একটা দরকার আছে, তো সেই দরকারটা কি? সেটাই তো বলছি আখি। মানে আখি, আমি তোমায় প্রথম যেদিন দেখেছিলাম সেদিন বুঝতে পেরেছিলাম তুমি তোমার ভেতরে একটা গভীর সমস্যাকে লুকিয়ে রেখেছো। সেটা কি আখি, আমাকে বলো প্লিজ। কোনো সমস্যা না, আসলে দিদানের শরীরটা ভালো হয়ে গেলে। আখি, তুমি যেটা মুখে বলো আর তোমাকে দেখে যেটা মনে হয়, ইটস টোটালি কন্ট্রাডিক্টরি। তুমি গানের প্রতিযোগিতায় গেছো প্রাইজ মানির জন্য, তোমার টাকার প্রয়োজন, অথচ মেমেন্টোটা জিতে তুমি আমার হাতে দিয়ে চলে এলে, কেন, ওয়াই? আখি দেখো, আখি তোমার পুরো বিষয়টাই না আমার কাছে একটা ধাঁধার মতো। আমাকে সবকিছু খুলে বলো আখি, ইট উইল হেল্প ইউ আ লট, ট্রাস্ট মি। তোমার মনে আছে তোমার সাথে যেদিন আমার মুক্তেশ্বর তলায় দেখা হয়েছিল? আমি সেদিন দিদানের জন্য ওখানে মানত করতে গিয়েছিলাম, কারণ তার ঠিক আগের রাতেই আমরা জানতে পেরেছিলাম। আর ওই লোকটা প্রশান্ত সাপু, ও অনেক দিন ধরে অনেক বাড়াবাড়ি শুরু করেছিল। আসলে মাকে না জানিয়ে ওর দলে গান গাইতে যাওয়াটাই আমার ভুল হয়েছিল। দাঁড়া 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 দাঁড়া, কি বললে তুমি, মাকে না জানিয়ে গান গাইতে গেছো, কেন? আসলে মা তো গান গাওয়া একদম পছন্দ করে না, গানের নাম শুনলেই বিভৎস রেগে যায়, আর মা যদি জানতে পারে আমি মাকে না জানিয়ে কোথাও গান গাইতে গেছি। আর তুমি গান খুব ভালোবাসো, রাইট? গান ছাড়া আমি এক মুহূর্ত বাজবার কথা ভাবতে পারি, কিন্তু আমি না মাকে অনেকবার জিজ্ঞেস করেছি, মা না কখনো কোনো উত্তর দেয়নি যে মায়ের গানের উপরে এত রাগ কেন। আর তুমি তো জানো আমাদের মাথার উপর কোনো গার্জেন নেই, দিদানের চিকিৎসার খরচ তো আমাকেই কাঁধে নিতে হবে বলো, আর আমি যে গান ছাড়া কিছু পারি না। খুব জটিল সমস্যা। তুমি তোমার মাকে খুব ভয় পাও, তাই না?
ওরে বাবারে, মা যদি আমার চোখের দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করে না, আমি না কেমন যেন ঘাবড়ে যাই। এই যে কালকে আমায় জিজ্ঞেস করলো দিদানের টেস্টের জন্য এতগুলো টাকা আমি কোথা থেকে পেলাম, আর আমিও মাকে বানিয়ে বানিয়ে কথা বলতে গেলাম। তোমার নামটা বলে ফেলেছি, মানে বলেছি যে তুমি আমায় হেল্প করেছো। বানিয়ে বানিয়ে বলতে গিয়ে আমার নামটাই মনে পড়লো। জানি দেখা হবে ঠোঁটের ভেতরে, ঘুমের আদরে। কি হলো, বললে না যে এত নাম থাকতে আমার নামটাই কেন মনে পড়লো তোমার? জানি না, আসলে মা জিজ্ঞেস করলে না আমি কেমন ঘাবড়ে যাই। কেন যে ঠিক তোমার নামটাই মনে পড়লো আমি জানি না। আই এম রিয়েলি ভেরি সরি। আরে বাবা, এতে সরির কি আছে? না মানে এভাবে তোমার পারমিশন না নিয়ে তোমার নামটা বললাম। তুমি না খুব ছেলে মানুষ জানো তো, এই পরিস্থিতিতে পড়লে 100 জনের মধ্যে 90 জন যা করতো তুমিও ঠিক সেটাই করেছো। আমারই কতবার হয় না, সিরিয়াসলি, যখন ধরো আমার খুব মন খারাপ হয় বা যখন আমি খুব আনন্দে থাকি, যখন মনটা বিষণ্ণ হয়ে থাকে, আমার গুরুজির কথা মনে পড়ে। গুরুজির কাছে শুনেছি, আমরা যাকে সব থেকে বেশি আমাদের কাছের মনে করি, যার কাছে সব থেকে বেশি আমরা ভরসা খুঁজে পাই, না চাইলেও তাদের কথাই সবার আগে আমাদের মনে পড়ে যায়। You can't help it. রাখি, আমার নামটা তোমার মায়ের সামনে মনে পড়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। না মানে আমি কিন্তু সেইভাবে আচ্ছা আঁকি, আমাকে একটা কথা বলো তো, এবার না হয় তোমার এই গানের কম্পিটিশনের বিষয়টা আচমকাই তুমি জানতে পেরেছ, কিন্তু প্রতিবার এরকম গানের কম্পিটিশন হবে এবং সেটার খোঁজ তুমি পাবে এর তো কোনো মানে নেই। তোমার দিদুন খুব অসুস্থ, ইনকেস রিপোর্টগুলো আসার পর যদি ডাক্তারবাবু বলেন যে অপারেশন করতে হবে, তার জন্য তো অনেক টাকার প্রয়োজন, আর তোমার গান নিয়ে তোমার বাড়িতে আগে থেকে অনেক সমস্যা রয়েছে, তাহলে কি করবে কিছু ভেবেছ? ভাববার তো কিছু নেই, আমি এই মুহূর্তে দিদানকে সুস্থ করা ছাড়া আর অন্য কিছু ভাবতে পারছি না। আমি জানি মা গান গাওয়া একদম সহ্য করতে পারে না, আর যদি জানতে পারে আমি কোথাও গিয়ে গান গেয়েছি, মা আরো বড় আঘাত পাবে। কিন্তু আমি এও জানি যদি দিদানের কিছু হয়ে যায় মা একেবারে ভেঙে পড়বে। গান গিয়ে যদি টাকা রোজগার করা যায় তাহলে সেটা ছাড়া তো আমার কাছে আর অন্য কোনো পথ নেই। কিন্তু গান গাইবার জন্য মাকে মিথ্যে কথা বলতেও খুব খারাপ লাগে, কিন্তু কি করি বলো তো? আমি যে গান ছাড়া আর কিচ্ছু পারি না, কোথাও যদি একটা ছোটখাটো কাজ পাওয়া যেত না। আই এম রিয়েলি সরি, আমি এভাবে তোমাকে আমার ঘরের প্রবলেম বললাম না কি? এই কথাগুলো তুমি আমায় বলনি, এই কথাগুলো বলেছে তোমার ভেতরে লুকিয়ে থাকা একটা সহজ সরল নিষ্পাপ মিষ্টি মেয়ে, যে মনে মনে আমাকে খুব ভরসা করে। তাই তো সে গানের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেও মেমেন্টোটা আমার হাতে তুলে দিয়ে চলে যায়। সে বিপদের মুখে পড়লে সবার আগে আমার নামটাই তার মনে পড়ে। সারে সারে প্রেমের কাহিনী।